হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আপনার ক্যালবুটি ভিটামিন কতটা আপনার জন্য নিরাপদ ও নিরাপদ না। এটা ব্যবহারের আগে আপনার ডাক্তারকে আপনার বর্তমান ওষুধের তালিকা সম্পর্কে বলুন, যেমন হতে পারে ভিটামিন খাচ্ছেন কি না, অন্য আদার্স ওষুধ খাচ্ছেন কি না ইত্যাদি, অ্যালার্জি বিদ্যমান রোগ এবং বর্তমান স্বাস্থ্য অবস্থা, যেমন আপনি গর্ভবতী আছেন কি না, আসলে সার্জারি আছে কি না আপনার, মনে করেন আপনার কোনো আগে কোনো অপারেশন আছে কি না, এ ব্যাপারে পরামর্শ করুন। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনার বেশি অসুবিধা হতে পারে, ডাক্তার নির্দেশ মেনে চলুন বা পূর্ণ উপর মর্জিত নির্দেশ অনুসরণ করুন, বোঝ আপনার অবস্থার উপর ভিত্তি করা হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, কারণ আপনার এই ওষুধটা একমাত্র আপনার অবস্থার উপর নির্ভর করবে। আপনি এই ওষুধ খাওয়ার আগে এক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, আপনার যে আগের যে ওষুধের তালিকা আছে, ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে ক্যালবুটি খেতে তাহলে ক্যালবুটি খাবেন, অন্যথায় কম খাবেন, কারণ এখানে অনেক সমস্যা হতে পারে। আপনার মনে করেন আপনার অ্যালার্জি আছে, কিন্তু আপনি ডাক্তারকে বলা হবে এতে আপনার কিন্তু সাইড এফেক্ট হতে পারে, আপনার অ্যালার্জি আরও বেড়ে যেতে পারে। হরমোনের সমস্যা অবশ্য হরমোন সমস্যা এটা খাওয়া যায়, এগুলো একটু খেয়াল রাখবেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেই ওষুধ খান না কেন, প্রথমত আপনি প্রেসক্রিপশন ডাক্তারটা দেখাবেন, কোন ওষুধ খাচ্ছেন, তারপর আপনি ক্যালবুটির সম্বন্ধে বলুন, ক্যালবুটি খেতে পারবেন কিনা, ডাক্তার যদি পরামর্শ দেখে ক্যালবুটি আপনি খেতে পারেন তাহলে খাবেন, অন্যথায় মেহরবানি করে খাবেন না। তাছাড়াও ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক না, আদৌ সত্য নয়। থ্যাংক ইউ, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। যদি মনে করেন আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, তখন চোখে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।